গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 11:30 বাজতেই চললো। তো কালকে আমরা শুধু শুধু 2 বেজে গেছিলো, তারপর সকালবেলা উঠতেও লেট হয়েছে। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে হলো 19 তারিখ মনে হয়। আর বাইরে সূরজের গ্যারেজের ওপরে ওই টাটা সিট লাগানোর কাজ চলছে, তো খ্যাড়াং খ্যাড়াং আওয়াজ চলতেই থাকবে এখন কিছুক্ষণ। সকালবেলা উঠেই পড়তে পড়তে বসেছিলাম, কারণ 21 তারিখে আমার প্রজেক্ট জমা দেওয়া আছে। তো চলো, আমার দিদি হঠাৎ করে, মানে আমার মাসির মেয়ে আর কি, দিদি বলি তো, আমার থেকে বড় তো দিদি হবে, উল্টো পাল্টা কথা বলছি। তো আমার দিদি সকালবেলা উঠে বললো যে আমি আজকে তোদের বাড়ি যাচ্ছি হঠাৎ। তো আমি চোখ মুখ ছেড়েই একদম আমি শুনে তাং করে উঠে পড়ে লেখাটা কমপ্লিট করে নিলাম, কারণ বাড়িতে লোক এলে না পড়াশোনা হয় না অন্তত, আর যাই হোক পড়াশোনা কোনো দিন হয় না। তো যাই হোক একটুখানি লিখে টিখে নিলাম। তো এখনও অনেকগুলো লেখা বাকি, আমি 21 তারিখের মধ্যে কী করে কমপ্লিট করবো জানি না, তবে চেষ্টা করব। তো চলো এখন নিচে যাবো, মাকে বলেছি আজকে রাইস আর চিলি চিকেন করবো, তো সেই জন্য মাকে আজকে ভাত করতেও দিইনি এখনো পর্যন্ত। তো চলো, অনেকটা মানে লেট হয়ে গেছে আমার, করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তো আজকে এত ঠান্ডা আর হাওয়া চালাচ্ছে যে আমি ঠান্ডায় কেঁপে যাচ্ছি। করো, ধরো ফোন ধরো। তো আমি জুতো খুঁজছি, উফ আমি বারবার কেন জুতো হারিয়ে ফেলি সেটাই বুঝতে পারছি না। তো কালকের প্রোগ্রামটা নিয়ে আমরা ভীষণ চাপে ছিলাম, ঠিক আছে। তো তার ফলে তারপরে প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, আমি 2 পড়ে গেছি সেটা একটা ব্যাপার, বাট প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, হিট হয়েছে। তো লাস্টে পুলিশ চলে এসেছিলো বলে সেই জন্য 12টার সময় পুরো 12:15 প্রোগ্রামটা শেষ করে দিতে হয়েছিলো, বাট খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছে। তো সেই জন্য বারবার আমাদের মিউজিশিয়ানরা ফোন করছে। তো একটা প্রোগ্রাম ভালোভাবে করলে না সেটা নিজেদের মানে নিজেদের টিম থেকেও সবাই খুব খুব আনন্দ পায় আর কি, যে আমরা একটা প্রোগ্রাম করেছি খুব ভালো হয়েছে। দেখি রান্নাঘরে এবার কি হচ্ছে। আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে আজকে প্রথমে আগে মা কুকুরের ভাত যা করার আর কি, বুলটুদের আর বাইরে সবার ভাত করে রেখে দিয়েছে। আর এখানে আমি রাইসের চালের গরম জলটা বসতে দিয়েছি, আর এখানে ক্যাপসিকাম, তারপর বিনস, এই বিনস বলছি তোমার, গাজর আর বাঁধাকপিটা কেটে নিয়েছি, এখানে চালটাও ধুয়ে নিয়েছি। তো এবার রাইস করবো। তো রাইসের জন্য প্রথমে জলেতেই একদম ঠিকঠাক নুনটা দিয়ে দিই আর একটু তেল দিয়ে দিই, তাতে ভালো হয় আর কি, ভাতটা নুনটা হয়ে যায় আর পরে আমাকে নুনটা দিতে হয় না। তো এখন ভাতটা এর মধ্যে দেবো। তো চলো স্টার্ট। আমার দিদি ও জাস্ট আসছে, সুরজ আনতে গেছে, আর কটা টুকটাক জিনিস আনার ছিল। তো আজকে চিলি চিকেন করবো, যেহেতু সস একদমই শেষ হয়ে গেছে আগের দিনই, তো সসও আনতে পাঠালাম, আর দিদিকেও নিয়ে চলে আসবে স্টেশন থেকে। তো চলো করতে শুরু করে দিই। তো জলটা আগে গরম করে নিই না, তুমি ভাতের ক্ষেত্রেও দেখবে মা আগে জলটা গরম করে নেয়, তাতে কি হয় তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, বেশি বেশি টাইম নেয় না। তো এখানে চালটা আমি দিয়ে দিয়েছি, এবার চালটা দিয়ে এটা সেদ্ধ হতে দিই কিছুক্ষণ। আর দেখি সবজিগুলো চটচট দিয়ে ভেজে নিই, তো এর মধ্যে 2 ডিমও মিশিয়ে দিই, তাহলে এক ফ্রাইড রাইস হয়ে যাবে। 2 ডিম দিই, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো যা যা আছে ভেজে নেব। তো এখানে আমার রাইস, এগ রাইস কমপ্লিট করা। তো সূরজ এখনো পর্যন্ত চিকেন নিয়ে আসতে পারেনি, বাপি একটু পরেই ভাত খাবে, কি যে হবে, এখনো বাড়ি ফিরলো না, কখন যে গেছে চিকেন কিনতে। আমি এখন চিকেন ধোবো, ধুয়ে তারপর ম্যারিনেট করব, তারপর রান্না করব। কি রুটি খেয়েছে ও? মানে আমার ভাত ভাত খেয়েছে, মানে আমি খেলি ওর খেতে মিষ্টি লাগছে। রুটি পাকে খাওয়ালে দুধে আনলো, আমার কেক কোলে কবার খেয়ে নিল, আমি পাকাতে পাকাতে শুধু খেতে খেতে আসছি, কফ খেয়ে নিল, মানে ওর মধ্যে টমেটো কাছে ছন্দু যাও পড়ে যা 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 মা উপরে যাচ্ছে, দেখ ছাদে যাচ্ছে, না কিছু গরম করবো না। তো ঠিক আছে,
ঠিক আছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাবো আমি ভুলে গেছি দেখাতে এখন গিয়ে দেখাবো সবাইকে খাওয়া দেওয়া হয়ে গেছে শুধু আমি দিদি আমার দিদিও চলে এসেছে সেটাও দেখাতে ভুলে গেছি তো আমার দিদি আমি আর সুরজ তিনজনে মিলে এবার খাবো খুব জোর খিদে পেয়েছে এবার তো চলো দেখাই আমি কি রান্না করেছি তো এখানে হচ্ছে রাইস আর এটা হচ্ছে চিলি চিকেন চলো চিলি চিকেনটা একটু গরম করে নিই আর রাইসটাও একটু গরম করে নেবো সব ঠান্ডা হয়ে গেছে সুরজকে করে কোনো লাভ হবে না ও আমি স্ট্যান্ডে যাবো বলে আমাকে খ্যাচ খ্যাচ করবে তো দেখো এর সাথে কেউ কেউ শুধু শুয়ে রেখেছি এমনিও বাড়িতে শুয়েই থাকতো আমার বাড়িতে এসে আরোই শুয়ে আছে আর কম্বল ছাপা দিয়ে শুয়ে আছে আর আমি বইপত্র নিয়ে বসে আছি কি করেছে লেখা শেষ হবে 21 তারিখের মধ্যে সেটাই বুঝতে পারি 21 তারিখ আবার সকালের মধ্যে এখন বাজে করিতে 7টা আর আমি বসেই ছিলাম বসে বসে গল্প করছিলাম করে তারপর স্ট্যান্ডে যাবো বলে প্ল্যান করলাম দুজন মিলে দু ভাইরা ভাই মিলে বেরিয়ে গেল ভাইরা ভাই তো ওরা একদম নমস্কার স্ট্যান্ডে যাবো না তোমরা বলেছো যে স্ট্যান্ডে যাবো বলতো আমার বলতে কই আমার ছোনা বাবা তো কই আমার ছোনা বাবা তাকে তুলে দাও উপরে তুলে দাও সুরজ উপরে তুলে দাও এস 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 শোনা নমস্কার মা আমাকে পাত্তাই দিল না ঠিক আছে রাখ যাচ্ছি পাত্তাই তো দিচ্ছে না আমার মনে হচ্ছে কিছু খেয়েই এসছে মারপিট করে এসছে বলছে তো এখন বাজে ঘড়িতে 8:15 তো আমরা বেরোবো বলেছি 7টার সময় শুরু যে 1টার পর একটা কাজ হয়েই যাচ্ছে এখন 8:15 বাজে এখন ওরা স্ট্যান্ডে যাবে আমরা নাকি আবার লাহিড়ি বাবার আশ্রম যাবো বলে প্ল্যান করেছিলাম তো এই 8:15 এখন এখানে এখনো বাড়িতে এখনো ওরা কফি খাবে আমি কফি বানিয়ে নিচে রেখে এসেছি কফি খেয়ে তারপরে নাকি আবার স্ট্যান্ডে যাবে ভাবো কোন লেভেলের এরা তো চলো আমার মুখটা আজকে কেমন ফ্যাট ফ্যাট করছে না তাই না কেন করছে আমি সেটাও বুঝতে পারছি না কারণ এটা ফেটেছে ফেটেছে মনে হচ্ছে তাই না যাই যাও চলো ডাকাডাকি করছে পালাই বাবা আমার দিদি আবার এখন বললো আমি রেডি হচ্ছি বলে বাথরুমে গেল বাড়ি যাবে বলে মানুষ কেমন করে সাজতে পারে মানে এখান থেকে কিন্তু বাড়িই যাবে কিন্তু সেজে যাব আমি আমি হলাম অর্গানাইজড আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি তেমন তেমন ভাবে আই কান্ট তা বলে বাড়ি যাবে এই সব মেয়েকে তুই তো বাড়ি যাচ্ছিস বাড়ি কোথায় যাচ্ছিস আরে যতই হোক তুই তো মাস্ক পরবি টুপি পরবি তোর কি চশমা পরবি আবার কেমন লাগলো গাড়ি চেপে ভালো গাড়িটা না আমার খুবই বাজে লেগেছে পিছন দিকটা বসতে গিয়ে আমি কেমন ঢুকে যাচ্ছিলাম ইনফিলে পিছনটা ওইরকম ইনফিলে পিছনে যারা বসলো রিল্যাক্সে বসলো আমার ওসব রিল্যাক্সে দরকার নেই ভেতরে ঢুকে যাচ্ছিলাম আমি এখন বাজে কটা বাজে 9:47 বাবা 9:47 আর আমরা এখানে দার্জিলিং সেজে বসে আছি বাপরে টু মাচ কোল্ড প্রচন্ড ঠান্ডা আজকে এখানে পুরো হাওয়া চালাচ্ছে এত ঠান্ডা আর আমরা বোকার মতো স্ট্যান্ডে বসে আছি কেউ নেই দেখো এদিক ওদিক সব ফাঁকা শুধু আমরা বসে আছি বোকার মতো তাও ঝালমুড়ি খেয়ে একটুখানি ঝাল ঝাল লেগেছে আর কিছু খাওয়াইনি শুধু ঝালমুড়ি এখানে প্রত্যেকবার আসছি আর এসে শুধু ঝালমুড়ি খাচ্ছি কি করে কিছু থাকবে আমরা যে টাইমে বাড়ি থেকে বেরিয়েছি 8:30 সময় বাড়ি থেকে বেরিয়েছি সেই সময় সব এখানে বন্ধ হয়ে যাচ্ছে সবাই দেরি করে আসি আমরা সব সময় এখানে বেশ ঠান্ডা আর আজকে ঠান্ডাটা ভালো পড়েছে মানে ঠান্ডাটা সত্যি ভালো পড়েছে আর আমাদের দুজনকে এরকম একলা বসিয়ে দিয়ে ওরা দুজন পালিয়েছে আমার এবার মাথা যন্ত্রণা হচ্ছে আমরা খুব ঠান্ডার মধ্যে না এ হয় কি বলে মাথা যন্ত্রণা আমি এই সামনে যখন আসছিলাম তখন দেখছি কজন ওই আগুন পোয়ায় না আগুন পোয়াছিল আমি আগুন পোয়ালে আমি যেটা বুঝেছি
আগুন পোয়ালে না, তুমি যতক্ষণ আগুন পোয়াচ্ছ ততক্ষণ তোমার গরম লাগবে, তারপরে ঘরে গিয়ে আরো বেশি ঠান্ডা লাগে। আগুন একদম শীতকালে পোয়ানো উচিত নয়, যত তুমি গরম সহ্য করাবে শরীরকে, আর যখনই তুমি ওখান থেকে সরে আসবে তখনই তোমার ঠান্ডাটা লাগবে। কোথায় রে এরা, এরা আসবে না, আমরা এখানে বসে থাকবো? ফুচকাওয়ালারা বাড়ি চলে যাচ্ছে তো, দেখো ফুচকাওয়ালারা সব বাড়ি চলে যাচ্ছে তো, দুটো আছে ফুচকাওয়ালা পিছন পিছন। কি ঠান্ডা, মাঝে মধ্যে যখন হাওয়াটা দিচ্ছে না তখন পুরো কনকন করছে গা হাত। একটা যাওয়ার সময় আইসক্রিম খাবো ভেবেছি, কিন্তু যদি ঠান্ডা লেগে যায়, শীতকালে আইসক্রিম খেলে না একটা আলাদা মজা আছে, কিন্তু যদি খাই, যদি ঠান্ডাটা লাগে, এমনি আমার ঠান্ডা লেগেছিল। আমার নিজেকে না মাঝে মাঝে ভীষণ জ্ঞান পাপি টাইপের লাগে, আমি নিজেই কিন্তু সবকিছু বলি, আবার নিজেই সেই ভুলটা করি। বাজেগুড়িতে 10:30, আমরা ছাড়া কেউ নেই এখানে, ওইখানে একটা টিম আছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো চলো এবার বাড়ির দিকে যাই, তারপর বাড়িতে গিয়ে আবার কথা বলছি। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা, টাটা। বুলেটকে ডাকো। তো এখন বাজে ঘড়িতে 12:45, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এমন একটা লঙ্কা খেয়েছি না, জায়গাটা জ্বলছে। ও সোফাতে মনে হয় শুয়ে আছে, দেখো তো বুলটুর আমাদের ওপর গোসা হয়েছে, দেরি করে বাড়ি এসেছি সেই জন্যে, তো সেই কারণে উনি সোফায় শুয়ে আছেন। ভাবো মানে কাকে কাকে না আমাদের তেল মাখাতে হয়, এখন ঘুমোতে আসার জন্য ওনাকে তেল মাখাতে যেতে হচ্ছে সুরজকে। আর আমাদের এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা, আজকে গঙ্গার ধারে কি হাওয়া চলছিল, সকালবেলাও হাওয়া দিয়েছে, রাত্রিবেলাও হাওয়া দিয়েছে। আর এই এই ঠান্ডার মধ্যে আমাদের স্ট্যান্ডেতে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো, জানো, মেয়েটা শর্টস পরেছে, ঠিক আছে, পুরো কাঁপছে হাওয়ার মধ্যে, কি করে এই ঠান্ডার মধ্যে প্রি ওয়েডিং করছে এরকম ড্রেস পরে, বাবা আমি তো ভাবলেও ঠান্ডা লাগছিল আমার। তো চলো আজকে ব্লগটা শেষ করি, আমি এখন পড়তে বসেছি, বইপত্র সব নিয়ে, কিছু করার নেই, করতেই হবে। দেখো রাগে আমার মন খারাপ, এত মন খারাপ ভালো নয়, কারণ মন খারাপ করে কেন জানো বলতো, মনে হচ্ছে না গেট ফেট সারি করে দেয়, মনটা খারাপ হয়ে গেছে। আমার বলতো গেট ঠিক করে দিতে হবে। দেখো এবার কম্বলের নিচে ঢুকে শোবেন মহারাজ। বাহ বাবা, ওইখানে তোমার জায়গা দিয়ে সুযুক্ত হয়েছে। তো চলো আজকে ব্লগটা শেষ করি, বুলটু এখন মন খারাপ করে বসে আছে, ওর সব গেট ফেট বন্ধ করে দেয়া হয়েছে সেই জন্যে। ব্যাগের ভিতরে দেখো, কালকে আমার ব্যাগের ভিতরে, ছোট ব্যাগটার ভিতরে দেখবে, আমার ব্যাগের ভিতরে একটা ছোট ব্যাগ আছে, সেই ব্যাগটার ভেতরে দেখো। তো চলো আজকে ব্লগ দেখানি শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ঠান্ডা ভালো করে এনজয় করো বাবা। বাবা আমি যা এনজয় করছি না, কেঁপে যাচ্ছি ঘরের মধ্যে বসেও, আমি কম্বলের নিচে বসেও আমার প্রচণ্ড পরে, আর আমাদের এদিকটা মনে হয় বেশি ঠান্ডা, আমাদের এদিকে গাছপালা আছে না, তো সেই কারণে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করতে আসবো, তো টাটা।